আল্লাহ পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন কেন? যেন চুমা খেয়ে খেয়ে তাকের উপরে তুলে রাখি, তাই তো? এজন্য দেন নাই? হায় হায় কি বলে, আমরা তো তাই করি। আমরা আরবিতে কোরআনটা পড়ি, অর্থ বুঝি না, তারপরে চুমা খেয়ে খেয়ে তাকের উপরে তুলে রাখি। এজন্যই তো কোরআন এসেছে, এজন্য আসে নাই। পবিত্র কোরআন হলো সমাজের সমস্ত ব্যাধি রোগ দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন। কথাটা বোঝাতে পারলাম? এখন বিরাট বড় ডাক্তার আপনাকে একটা ইংলিশে প্রেসক্রিপশন দিয়েছে, বিদেশ থেকে পড়ে আসা ডাক্তার, সে তো ইংলিশ ভালো বুঝে, ইংলিশে প্রেসক্রিপশন করেছে। আপনি তো আবার ইংলিশ ভালো বুঝেন না, এবার আপনি প্রেসক্রিপশন এনে ইংলিশ কোন রকম রিডিং পড়তে পারেন? খুব কষ্টমষ্টে রিডিং পড়েন, প্রত্যেক দিন দিনে 5 বার করে রিডিং পড়েন, পড়ে পড়ে চুমা খায়ে ব্যাস তাকে তুলে রাখেন, খুব যত্ন করেন, আপনার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে 1 মাসের মধ্যে, তাই না? ভালো হবে? আমরা তো সেটাই করছি, সেটা করছি না? আল্লাহ পাক আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিলেন, সেই প্রেসক্রিপশন অনুসারে আমরা যদি ট্রিটমেন্ট করতাম আমাদের সমাজের, তাহলে সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিচার অশান্তি দূর হয়ে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হতো। আর আমরা কি করছি, আমরা চুমা খেয়ে খেয়ে তাকে তুলে রাখছি, আর মাঝে মধ্যে আরবি ভাষাতে সেটা তেলাওয়াত করে সওয়াব অর্জন করছি, নেকি কামাই করছি। একদল মানুষ সেটাকে গড় 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 করে পড়ে মুখস্থ করছে, বছরে এক সময় রমজান মাস আসলে তারা তারাবি নামাজ পড়ায় টাকা কামাই করছে। আর একদল আছে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসির করতেছে, বাসবাগানে গিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করতেছে, ব্যাস পকেট ভর্তি টাকা কামাই করে নিয়ে চলে যাচ্ছে। এটা হলো আমাদের কোরআনের ব্যবহার, কি কোরআনের ব্যবহার। আর একদল মানুষ সেই কোরআনের কিছু সুরা কেরাত লিখে লিখে তাবিজ বানায় দিচ্ছে, আপনি গলায় ঝুলাই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রোগ সেরে যাবে। আমাদের সমাজে কোরআনের এই তো ব্যবহার, সারা জীবন একটা মানুষ জীবিত ছিল, তার জীবনে কোরআনের কোনো হুকুম সে পালন করে নাই, তার সমাজ চলেছে দাজ্জালের হুকুমে, তার সমাজ চলেছে ইহুদি খ্রিস্টানদের হুকুমে, এবার সে মারা গেছে, এবার তার মাথার কাছে বসে এবার খতম দেওয়া হচ্ছে। এই হলো আমাদের কোরআনের ব্যবহার। তাহলে বলেন, এই যে ব্যবহারটা আপনারা আমরা আমাদের সমাজ কোরআনকে যেভাবে ব্যবহার করছি, এই ব্যবহার কি আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন? আল্লাহ রাসূল কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছিলেন, ওই সমাজটা ছিল নানা রকম রোগে আক্রান্ত, এমন কোন রোগ নাই ওই সমাজে ছিল না। ওই যুগটাকে বলা হতো আয়ামে জাহেলিয়াত, মানে হলো অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ। কেন অন্ধকারের যুগ হলো? সেখানে কি সূর্য উদিত হতো না? সেখানে কি বাতি জ্বালানো হতো না? অন্ধকারের যুগ কেন হলো? তার কারণ হলো সেই সমাজে এমন কিছু প্রথা, এমন কিছু ব্যবস্থা প্রচলিত ছিল যেগুলিকে অন্ধকারের সাথেই তুলনা করা যায়। যেমন সেই সমাজে চুরি হতো, হর হামেশাই চুরি হতো, চুরি করে মানুষ গর্ব করত, তারা ডাকাতি করত, ডাকাতি করে গর্ব করত, তারা একটা গোত্র আরেকটা গোত্রের উপর আক্রমণ করে হামলা করে তাদেরকে মেরে কেটে নিজেরা গর্ব করত, আমরা অমুক গোত্রে সবাইরে মেরে ফেলছি। তাহলে এই যে চুরি ডাকাতি হত্যা রাহাজানি ব্যভিচার সুদ দুর্নীতি প্রতারণা অন্যায় অবিচার, এ সমস্ত কিছু একটা করে জাহেলিয়াত। যেই সমাজে এই জাহেলিয়াত গুলি থাকে ওই সমাজকে বলা হয় জাহেলিয়াতের সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ওই সমাজকে পরিবর্তন করার জন্য, তিনি তসবি তাহলিল করার জন্য আসেন নাই, তিনি মানুষকে শুধুমাত্র নামাজ শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই, তিনি এসেছেন বিশ্ব পরিবর্তন করার জন্য, তিনি এসেছেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তিনি এসেছেন জাহেলিয়াতের অন্ধকার দূর করে সমাজে হেদায়েতের আলো জ্বালানোর জন্য। তাহলে আমাদের সমাজ আজকে আমরা যেখানে আছি, আমাদের সমাজে এই জাহেলিয়াত তো নেই, আছে? চুরি হয়, চুরির একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যায় তখন পায়ের ময়লা জুতা জোড়া সেজদার জায়গার সামনে রাখে যেন চুরি না হয়ে যায়। এই হলো আমাদের সমাজ। তাহলে চুরি হয়, দুর্নীতি, একটা অফিস খুঁজে পাওয়া যাবে না, সরকারি একটা অফিস আদালত খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি হয় না। কথাটা বুঝছেন কি না? তাহলে চুরি হয়, দুর্নীতি হয়, সুদটা চলে না মনে হয় নাকি? সমস্ত পৃথিবী দাঁড়িয়ে আছে সুদ ভিত্তিক অর্থনীতির উপরে, সুদের বাইরে কোনো একটা ব্যক্তি থাকতে পারবে না। কেন? আপনারা না হাদিস ফিকা ইসমা কিয়াস করে করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনারা ফতোয়া তৈরি করেন, করে কিনা আমাদের আলেম সাহেবরা? তাহলে এই ফতোয়া কোথায় গেল? এত সুদ, সুদের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে হাঁটতে হচ্ছে, তাহলে আপনাদের ফতোয়ার বান কোথায় গেল? কেন আমার সমাজে সুদ চলে? আপনাদের ওয়াজে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে আপনারা এত ওয়াজ নসিহত করেন, তাহলে সুদ চলে কেন ওই সমাজে?
এই সমাজ পরিবর্তনের জন্য কি করেছেন? বড় বড় খাসির রান পাওয়া যাবে না। সমাজ পরিবর্তনের জন্য দাঁড়ালে মার খাওয়া লাগবে। আপনারা ওয়াজ করবেন মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু মার খাওয়া যে সুন্নত সেই সুন্নত কে নেবে? আপনারা দাড়ির সুন্নত নিয়েছেন কিন্তু মার খাওয়ার সুন্নত নেন নাই। আপনারা মিষ্টি খাওয়া সুন্নত নিয়েছেন কিন্তু না খেয়ে থাকা যে সুন্নত, পেটে পাথর বাঁধা যে সুন্নত সেই সুন্নত কে নেবে? সেই সুন্নত তারা নেবে যারা আবার দিন কায়েম করার জন্য দাঁড়াবে, যারা আবার আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান সমস্ত পৃথিবীতে কার্যকরী করে হেদায়া সত্য দিন প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায় অবিচার অশান্তি দূর করার জন্য দাঁড়াবে, তাদেরকে এই সুন্নত নিতে হবে। কথাটা বুঝেছেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন ওই সমাজের যাবতীয় অন্যায় অবিচার অশান্তি দূর করে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তিনি ছোটবেলা থেকে চিন্তা করতেন সমাজ পরিবর্তন কিভাবে করা যাবে, কিন্তু উপায় জানা ছিল না। তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই উপায় বাতলে দিলেন। সেই উপায়টা কি? যদি কোনো একটা জায়গাতে অন্ধকার থাকে তাহলে বলেন তো সেই অন্ধকার দূর করার জন্য উপায় কি? আলো জ্বালানো। অন্ধকার আছে মানে নিশ্চয়ই আলো নেই, নাকি? অন্ধকার আছে মানে কি নেই? আলো নেই। কথাটা বোঝা গেল? তাহলে যেই সমাজে জাহেলিয়াত আছে বুঝতে হবে সেই সমাজে হেদায়া নেই। ব্যাপারটা পরিষ্কার হলো? কোন সমাজে যদি জাহেলিয়াত থাকে তাহলে কি থাকবে না সেখানে? আর যদি হেদায়া সেখানে প্রতিষ্ঠা করা যায় তাহলে জাহেলিয়াত পালাতে বাধ্য হবে। কথাটা পরিষ্কার বোঝাতে পারলাম? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই হেদায়া দিলেন। সেই হেদায়াটা কি? হেদায়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানবো না। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বললে আপনারা পরিষ্কার হবেন। আমি একটা উদাহরণ দিই। ধরেন এই এলাকাতে যারা আছে আপনারা বসবাস করেন, আপনারা প্রচন্ড দরিদ্র, আপনারা ঠিকমতো খেতে পান না, আপনাদের সমাজটা খুবই দারিদ্র পীড়িত। এখন আমি চিন্তা করলাম আপনাদের এই অভাব দারিদ্র আমি দূর করে দিব। কিভাবে দূর করতে হয় সেই প্ল্যান আমার কাছে আছে, কিন্তু আমি বিরাট ব্যস্ত মানুষ, বহু জায়গাতে ধরনের বহু প্রকল্প আছে। আমি চিন্তা করলাম এই এলাকা থেকে একজন মানুষকে আমি মনোনীত করব। মনোনীত করে তার মাধ্যমে আমি বিভিন্ন পরিকল্পনা এখানে দিব। সেই পরিকল্পনা এই এলাকার মানুষ সবাই মিলে যদি বাস্তবায়ন করে তাহলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আমার মাথার মধ্যে পরিকল্পনা আছে এই এলাকাতে বিরাট বড় মৎস্য প্রকল্প দিব, গরুর খামার দিব, কৃষি প্রকল্প দিব। এই কাজগুলি আপনারাই করবেন, আমি এসে করে দিব না। কিন্তু আমার কাছে কি আছে? পরিকল্পনা আছে। যদি পরিকল্পনাগুলি বাস্তবায়ন কিন্তু আপনারাই করবেন, কিন্তু আমার পক্ষ থেকে একজন শুধু আমার কাছ থেকে দিক নির্দেশনা আনবে, এনে সেটা কি করবে? সমাজের সবাইকে নিয়ে বাস্তবায়ন করবে। ব্যাস বাস্তবায়ন করে ফেলতে পারলে আপনাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? বলেন তো যদি এটা করতে চাই তাহলে সর্বপ্রথম যাকে আমি মনোনীত করব তাকে দিয়ে সবার কাছ থেকে একটা কথা আদায় করাবো। সেই কথাটা কি হবে? নিশ্চয়ই এটাই বলবো যে সবার কাছ থেকে গিয়ে আগে এই কথাটা আদায় করো যে তারা আমার কথা শুনবে কিনা। কারণ আজকে বলবা শুনবা, দুই দিন পরে যেই আমি বলবো একটা পুকুর কাটো, তখন তুমি চিন্তা করবা পুকুর কাটলে আমার লাভ না লস, এই চিন্তা মাস পথে করা যাবে না। আমি প্রথমেই একটা ওয়াদা করিয়ে নিব, বলো তোমরা আমার কথা শুনবে কিনা। ব্যাপারটা কি পরিষ্কার হলো? নাকি আমি বলবো যে সবাই আগে একটা কথা নাও যে তারা আমার সাজদায় সারাদিন পড়ে থাকবে কিনা, এটা বলবো? এতে কি সমাজ পরিবর্তন হবে? হবে না। আমি কি বলবো? সবাইকে বলো আমার কথা শুনবে কিনা। যখন সবাই বলবে হ্যাঁ শুনবো, তখন তাকে একটা করে কাজ দিব, বলবো এবার পুকুর কাটো, এবার তোমরা এই পুকুরে মাছ ছাড়ো। কথাটা বুঝছেন কিনা? এবার তোমরা এটা করো ওটা করো, মাছ ছাড়ার জন্য সবার কাছ থেকে 2 টাকা করে নাও অন্তত। তাহলে আমি একটা করে পরিকল্পনা দিতে থাকবো, সেই পরিকল্পনা বাস্তবায়ন করলে এলাকার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের কাছে এই একই কথা বলে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে এই একটি আদেশ দিয়েই পাঠিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো হুকুমদাতা নেই। কথাটা বুঝছেন? অর্থাৎ আমরা হুকুম মানবো একমাত্র আল্লাহর। যদি আমরা এই কথাটা মেনে নিই তখন আল্লাহ একটা করে হুকুম দিবেন সমাজ পরিবর্তনের জন্য। হুকুম দিবেন তোমরা চুরি করো না, হুকুম দিবেন তোমরা সুদ খায়ো না, হুকুম দিবেন তোমরা মদ খায়ো না, একটা করে হুকুম দিবেন। কিন্তু প্রথম শর্ত আগে এই কথার উপর আসা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে
ওই মক্কার মানুষদেরকে প্রথমে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না তুফলিহুন তোমরা সফল কাম হবে দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে ফাদাখালাল জান্নাত তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে ওই সমাজের মানুষ কি আল্লাহতে বিশ্বাস করত না যাদেরকে আমরা এখন কাফের মুশরিক বলি এই যে আপনার আবু জেহেল কে আল্লাহতে বিশ্বাস করত না সে কি নাস্তিক ছিল না আবু জেহেল কি ছিল জানেন আবু জেহেল ছিল ওই সমাজের সবচেয়ে বড় আলেম তার উপাধি ছিল আবুল হাকাম সে ওই হজের দিনে যখন হজ হতো হজের খুতবা পাঠ করত আবু জেহেল ইসলাম রাসূলুল্লাহ আসার আগেও সেখানে কি হতো হজ হতো কুরবানি হতো সেখানে নামাজ পড়া হতো কাবা ঘরটা কি কাবা ঘরটা ছিলই হলো মসজিদ সেখানে তারা নামাজ পড়ত তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করত তারা নিজেদের নাম রাখতো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা তার মানে আল্লাহতে বিশ্বাস করত তারা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই উত্তর দেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সাক্ষী দিচ্ছেন অর্থাৎ তারা বিশ্বাস করত আল্লাহতে তাহলে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল তারা আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ পরিচালনা করত না তারা সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কিতাব না খুলে তারা নিজেদের মন গড়া বিধিবিধান দিয়ে তাদের পূর্বপুরুষদের প্রথা দিয়ে সমাজ পরিচালনা করত কথা বোঝাতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সবাইকে আগে এই কথার উপর আনলেন আনার চেষ্টা করলেন আহ্বান করলেন যে বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না